2019 সালের 3 আগস্ট যুক্তরাষ্ট্রের এলপাসো এলাকায় ওয়ালমার্টের একটি শপিং মলে হঠাৎ এক বন্দুকধারী ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ওই ঘটনায় 23 জন নিহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ একটি দিন ছিল সেদিন। হামলার ঘটনায় প্যাট্রিক ক্রুসিয়াস নামে একজনকে আটক করে পুলিশ। 21 বছর বয়সী প্যাট্রিক ছিল ডালাস এলাকার বাসিন্দা। সেই প্যাট্রিক ক্রুসিয়াসের বয়স এখন 24 বছর। ওয়ালমার্টের ওই ঘটনার জেরে তাকে 90টি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। 2019 সালে ওই মামলার আগে অনলাইনে বিদ্বেষমূলক পোস্ট দিয়েছিলেন প্যাট্রিক। এরপরই বন্দুকধারী সন্ত্রাসবাদ ও ঘৃণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা নিয়ে শুরু হয় তদন্ত। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিদ্বেষমূলক অপরাধ, সহিংসতা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, শারীরিক নির্যাতন সহ 90টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ওই হামলাকারী। বুধ ও বৃহস্পতিবার দুদিন ধরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর শুক্রবার 90 বার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয় তার। ওই ঘটনার জন্য অনুতপ্ত বলেও জানান প্যাট্রিক। রাইসা জান্নাত, সময় সংবাদ।